সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বিনামূল্যে পায় নতুন বই সেদিন দেশব্যাপী শুরু হয় বই উৎসব এবারও এর ব্যত্যয় ঘটবে না বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা তাই এখন রাজশাহীর বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই এবার রাজশাহী জেলায় মোট পাঁচ লক্ষ তেত্রিশ হাজার একশো শিক্ষার্থীরা প্রায় ষাট লক্ষ নতুন বই পাবে জেলায় গত বছরের চেয়ে এবার শিক্ষার্থী সংখ্যা কিছুটা কমেছে ইমরান আলীর ক্যামেরায় বিস্তারিত প্রতিবেদনে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালাম বলেন প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য শতভাগ বই চলে এসেছে এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ একশো এগারো জন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে চোদ্দ লাখ এগারো হাজার দুইশো পঁচানব্বইটি বই বিতরণ করা হবে এছাড়াও প্রি প্রাইমারি পর্যায়ে সাতচল্লিশ হাজার তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে রাজশাহী জেলার এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দুই সালের তিন লক্ষ দুশো এগারো জন ছাত্রছাত্রীর জন্য চোদ্দ লক্ষ এগারো হাজার দুইশো পঁচানব্বইটি বইয়ের চাহিদা ছিল সে মোতাবেক প্রাথমিক সেবা দপ্তর সকল বিদ্যালয় অত্র জেলায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন সে বইগুলি থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে আমাদের বার্ষিক পরীক্ষা আজকে শেষ হচ্ছে এখন এর পরবর্তীতে এই সকল বইগুলি প্রত্যেকটি বিদ্যালয়ে প্রেরণ করা হবে এবং প্রতি বছরের নয় এবছরেও বছরের প্রথম দিনেই সকল ছেলে মেয়েদেরকে উৎসমুখর পরিবেশে এক তারিখে নতুন বই তাদের হাতে তুলে দেওয়া হবে এখন চলছে বিভিন্ন স্কুল পর্যায়ে বই পাঠানোর কাজ অপরদিকে রাজশাহী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সেলিম আবদুল্লাহ আল মাহমুদ জানান এবার রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ছিয়াশি হাজার

সব মিলে এবং কারিগরি প্রায় বিরানব্বইটি প্রতিষ্ঠান সব মিলে আমাদের এনসিটিভি কর্তৃক বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ হবে চুয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার দুইশো ছিয়াশিটি এবং এবং এই পুস্তকের বিপরীতে আমাদের শিক্ষার্থী আছে এক লক্ষ ছিয়াশি হাজার জন প্রায় আর আমরা এই পর্যন্ত বই পেয়েছি চুয়াল্লিশ লক্ষ সহাত্তর হাজার তিনশো নব্বইটি তার মধ্যে এখন পর্যন্ত আমরা বিতরণ করতে পারছি আটত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশোটি এবং আশা করছি প্রায় ছয় লক্ষ বই যেটি আমাদের এখনও বিতরণ হয়নি এটি আশা করছি আগামী বিশ তারিখের মধ্যে আমরা বিতরণ শেষ করতে পারব আর চুয়াল্লিশ লক্ষ বইয়ের মধ্যে আমরা যে এখনও ছাব্বিশ হাজার আটশো ছিয়ানব্বইটি বই এনসিটিভি কর্তৃক পাই নাই এটি আশা করছি এটিও আমরা আগামী হয়তো বিশ পঁচিশ তারিখের মধ্যে পেয়ে যাব এবং পাওয়ার সাথে সাথে আমরা সেটি বিতরণ করব প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইতিমধ্যে বই পাঠানো হয়েছে গত বছরের মতো এবারও আনন্দমুখর পরিবেশে বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে মনে করেন রাজশাহীর এই দুই শিক্ষা কর্মকর্তা রাজশাহীর সিনিয়র সাংবাদিক আনোয়ারুল আলম ফটিক আর নেই বৃহস্পতিবার রাত পনেরো নয়টার দিকে রাজশাহী নগরীর বালিয়া পুকুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন ওয়া ও ইলাহে রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর তিনি দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক ও দৈনিক ভোরের পাতা পত্রিকা রাজশাহীর বুড়ো প্রধান ছিলেন এছাড়াও রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন এই সিনিয়র সাংবাদিক তার মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমে আসে শোকের ছায়া শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর গোরহাঙ্গা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয় এর আগে জুম্মা নগরীর বালিয়াপুকুর জামে মসজিদে ফটিকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পারিবারিক সূত্রে জানা যায় গত সাতাশে নভেম্বর হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেন এই প্রবীণ সাংবাদিক এরপর পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন দীর্ঘ দুই সপ্তাহ তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত তিন দিন আগে তাকে রামেক হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বৃহস্পতিবার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এদিকে সাংবাদিক ফটিকের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বরেন্দ্র টেলিভিশন পরিবার সোনালী সংবাদ পরিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা রাজশাহী জেলা পরিষদ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আর সি রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ